हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनाली ड्रीम्स। जानाई तुम्हारे सकल के अनेक अनेक भालोबाशा, अनेक अनेक स्वागत जानिए तो आजकेर भिडियोटा शुरू कर फेललाम। हाजिर हो गेलाम नतून आर एकटी ब्लगेर संगे तुम्हारे सामने। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तो आमिओ खूब भालो आछि। तो देखो एखन बजे 10:30, एखन थेके आमि भिडियोटा स्टार्ट कर दिच्छि। तो गुड मर्निंग बंधुरा, शुभ सकाल। तो देखो माछगुलो केमन करे ताकिये आछे तोमादेर दिके, देखेछो? बड़ो बड़ो करे ड্যাব ড্যাব करे তাকিয়ে আছে, দেখেছো কত বড় বড় চোখ টানা টানা মাছের? কি ভয় লাগছে নাকি বলো? তো যাই হোক, একটু মজা করলাম। এটা কিন্তু সত্যি, মাছগুলোর চোখগুলো কিন্তু খুব টানা টানা ছিল আর খুব বড় বড় ছিল। আর এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে সকাল সকাল, সবজি নিয়ে এসেছে, সবজির প্রচুর দাম। আর দেখো এটাকে তোমরা কি বলো, আমরা এটাকে ভাড়ালি বলি। তো মার কচু নিয়ে এসেছে, ঢেকি শাক নিয়ে এসেছে, মূলো শাক এনেছে, মূলো এনেছে, এক আটি এনেছে, মানে ওই মূলোটার জন্য এনেছে। শাকটাও খাবো, ফেলবো না একদম, মূলো শাক তো খুব ফেভারিট। তো দেখো শাকটা হয়তো বেছে একটু কমই হবে। তো দেখো কুমড়ো এনেছে, কোয়াশ এনেছে, বেগুন এনেছে, আর এটা ছাতু সকালে খাবে বলে এনেছে। তো এই হচ্ছে বাজার। আর পেঁয়াজ এনেছে, লঙ্কা এনেছে তোমরা দেখতে পেলে। তো এই হচ্ছে বাজার আজকের। আর মাছ তো দেখতেই পেলে। তো দেখি এখন কি রান্না করি। তো আগে মাছটা কাটবো, তো মাছটা কাটার তোমাদের সাথে শেয়ার করব না। তো এখানে দেখো মাছ আমার কাটাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো মাছটা কেটে নিয়ে এসেছি, কারণ ভিডিও করার লোক থাকলে না সবটাই শেয়ার করা যায় একটু একটু করে। তো মাছের হাত তো কী করে মোবাইল ধরবো, কী করে কী করবো, সেই জন্য মাছটা কাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো মাছগুলোকে সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এতে এখন হলুদ লবণ মাখিয়ে রাখতে হবে। আর দেখো এখানে ভাড়ালিটা কাটছি, ভাড়ালি ভাজবো। তোমরা কি বলো, বলো কিন্তু অবশ্যই কমেন্টে। এই দেখো আমি এইভাবে কাটি, তোমরা কি করে কাটো? এই যে একটা সুতোর মতো বের হয়, এটাকে এইভাবে করে, মানে আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছে মা, শাশুড়ি মা, ঠিক সেইভাবেই কাটি। দেখেছো এভাবে করে কেটে নিচ্ছি। তো সুতোগুলোকে বের করে নিতে হয় ভাড়ালির, নাহলে তো এইভাবে খাওয়া যায় না। তো ভাজবো বলে এগুলো কাটছি। সব সবজি সুন্দর করে আগে কেটে নেব, তারপর এক এক করে রান্না করব। তাহলে না রান্না করতে মানে অসুবিধে হয় না, কিন্তু আবার ওই খেতে দিতে মাঝে মাঝে খেতে আসে না, তখন আবার খেতে দিতে গেলে কিছুই হয় না, মানে কি বলবো। তো একটা কিছু করে নিলে তারপর সকালের খাওয়াটা দিয়ে দিলে, আর তারপর এইভাবে রেডি করে নাও, তারপর একটা একটা করে রান্না করো, খুব ভালো হয় রান্নাটা, মানে কোনো ঝামেলা হয় না আগে থেকে সব কাটাকাটি করে নিলে। তো এখন দেখো কাটাকাটি করে নিচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমার সব কাটাকাটি করে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়েছি, আর দুধটা গেছে কেটে। তো ওটাকে জাল করে একটু লেবু দিয়ে দিয়েছি ওতে, মানে ছানা কেটে রেখে দেব, যদি কেউ খায়, মানে খাবে, খায় তো সেই জন্য মানে ফেলিনি আর। তো ওটাকে লেবু দিয়ে একটু ছানা কেটে রেখে দিচ্ছি, কেউ খেয়ে নেবে এসে। আর এখানে দেখো আমি নিরামিষ সবজিটা বসিয়েও দিয়েছি, মানে চটপট করতে হবে তাড়াতাড়ি, অনেক কিছু তো কেটে নিয়েছি, এখন এক এক করে রান্না করতে হবে। তো নিরামিষ সবজিটা আগে করে আর তারপর শাকটা করব। তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে চট করে চলে যায়। তো দেখো এখানে ছানা কেটেও নিয়েছি, এতগুলো ছানা বেরিয়েছে, বলো ফেলে দিলে কি হতো। আর এদিকে বকবক করতে করতে আমার নিরামিষ সবজিও হয়ে গেছে,
এটাকে নামিয়ে নেব। আর আরেকটা কথা নতুন বন্ধুদের বলছি, যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো এটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। তো দেখো এখানে আবার চিকেন নিয়ে চলে এসেছে, মানে কি আর বলবো, ওই যে এই জন্যই আর কি থাম্বনেলে বলেছি আর কি, যে যতই দাও ততই চাই। মমতা ম্যাম ঠিকই বলেছে, যতই দাও ততই চাই, মন আর পোষায় না। কত কিছু রান্না করেছি তবু আবার পরে দিয়ে চিকেন নিয়ে এসেছে, এগুলো রান্না করতে হবে। তো দেখো আর কি করা যাবে, বলছে যখন না বললেই তো ঝামেলা হবে করলে আর কি। তো দেখো আবার মশলা টশলা করে আবার চিকেনটা করছি এখন, কি আর করব। তো সেটাই আর কি তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম। তো চিকেনটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে ভেজে রেখেছিলাম চিকেনগুলোকে আগে, তো সেগুলো এখন ভাজা চিকেনগুলো মশলাটা একটু কষিয়ে, আজকে একটু দই দিয়েছি কষিয়ে, তারপর এই যে ভালো করে এখন চিকেনটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, ভেজে নেব, নাহলে না মশলা ঢুকে না মাংসের মধ্যে। তো বলো কেমন রাগটা হয়, আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে আর রান্না করছি, কি আর বলবো, বলার কিছু নেই, আমাদের কষ্ট আর কে বুঝবে বলো, আমরা হচ্ছে রান্না করার মেশিন, বুঝলে তো, রান্না করেই যাও, শুধু রান্নাঘরে থাকো তাহলে খুব খুশি। তো দেখো এখন টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, মানে কি বলবো, আজকে আমার খেতে খেতে হয়তো কটা বাজবে তার কোনো ঠিক নেই, এদিকে একজনের একজনকে যেতে হবে সাপোর্ট করতে, তো জানি না আজকে কখন চান করব, কখন নিজে খাবো। আর তোমরা শুধু বলো না যে সোনাদি এত দেরি হয় কেন, খেতে এত দেরি হয় কেন, দেখো আমার রান্নাঘরেই সকাল থেকে কটা বেজে যায় রান্নাঘর থেকে বের হতে, কি বলবো, রান্না রান্না শুধু করেই যাও, ভালো মন্দ শুধু রান্নাই করে যাও। যাই হোক আর কি করা যাবে, এটাই আমাদের সংসার, মেয়েদের জীবন এটাই, মেনে নিতে হবে, আর কি করা যাবে বলো। তো দেখো জল দিয়ে দিলাম তোমাদের সাথে বকবক করতে করতে, এদিকে আমার চিকেন কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিয়েছি ফুটলে, তারপরে নামিয়ে নেব। তো দেখো চিকেন আমার রেডি, ফুটছে টকবক করে, তোমরা কে কে খাবে আর চিকেনটা কেমন হয়েছে, আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এখন চান করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, টাটা।